নমস্কার বন্ধুরা, টিএফপিজি এডুকেশনাল ফোরামে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা বেশ কিছুদিন ধরে বিভিন্ন মাধ্যমে, আমরা সোশ্যাল মিডিয়াও দেখতে পেয়েছিলাম, আমাদের চ্যানেলের মাধ্যমেও আপনারা অনেকে প্রশ্ন তুলেছিলেন যে জেনারেল ট্রান্সফার ও স্পেশাল গ্রাউন্ডের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যুর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আবার কবে শুরু হবে। সিক্স বা সেভেন স্পেজের পরবর্তীকালে যে সমস্ত রেকমেন্ডেশন লেটারগুলো ইস্যু হয়েছিল তাদের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট লেটার কবে ইস্যু হবে। আজ আমাদের হাতে কিন্তু 11/11/2020 তারিখের এই সংক্রান্ত প্রায় 16 জন শিক্ষক শিক্ষিকার কিন্তু ট্রান্সফার অর্ডারের যে কপি, সেই কপি কিন্তু হাতে এসছে। এখানে দেখুন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন 11/11/2020 তারিখের এইরকমই প্রায় 16 জন শিক্ষক শিক্ষিকার কিন্তু নতুন অ্যাপয়েন্টমেন্ট অন যেটা জেনারেল ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ডের যে অ্যাপয়েন্টমেন্ট, সেই অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ইস্যু হয়েছে। অর্থাৎ এসএসসির তরফে যে রেকমেন্ডেশন লেটার ইস্যু করা হয়েছিল সিক্স ফেজের পরবর্তীকালে, সিক্স এবং সেভেন ফেজের ক্ষেত্রে, সেই সমস্ত ক্ষেত্রে অনেকেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাননি। তাদের প্রশ্ন ছিল যে কবে তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাবেন। তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার প্রক্রিয়া এবার কিন্তু শুরু হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে। আজ কিন্তু সেরকমই একগুচ্ছ অ্যাপয়েন্টমেন্ট লেটার, প্রায় 16 জন শিক্ষক শিক্ষিকার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু বোর্ডের তরফ থেকে বিভিন্ন যে মাধ্যম, সেই মাধ্যমে আমাদের কাছে ডিআইদের অফিসগুলোতে এসে পৌঁছেছে। আমাদের কাছেও সেই সংক্রান্ত নোটিফিকেশন এসে পৌঁছেছে। আশা করা যায় যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আবেদন করেছেন বা রেকমেন্ডেশন লেটার অলরেডি হাতে পেয়ে গেছেন, তাদেরও অ্যাপয়েন্টমেন্ট লেটার খুব শীঘ্রই বোর্ডের তরফ থেকে ছেড়ে দেওয়া হবে। গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকুন, দেখতে থাকুন টিএপিজি এডুকেশনাল ফোরাম। শিক্ষা সংক্রান্ত নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিএপিজি ইউটিউব চ্যানেলটি।